ব্যবহার্য জলের ট্যাঙ্কে ঘাস মারার বিষ, অল্পের জন্য প্রাণে বাঁচল পরিবার। জলের ট্যাঙ্কে ঘাস মারার বিষ তেল দেওয়ায় এলাকায় চাঞ্চল্য, তদন্তে রয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার গয়েশপুর পৌর এলাকার 8 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে চম্পা বিশ্বাস নামে এক মহিলার পরিবারে 4 সদস্য নিয়ে বাস করে। প্রত্যেক দিনের মতোই গতকাল রাতে ঘুমোতে যায়। সকালে ঘুম থেকে উঠে তার মেয়ে লক্ষ্য করে জল থেকে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত জল বের হচ্ছে এবং জলের রং সাদা। তখনই সন্দেহবশত পরিবারের অন্য সদস্যদের সে জানায় এবং প্রতিবেশীরা খবর পেয়ে আসে। তবে তারা কেউই জানতে পারেনি কে বা কারা জলের ট্যাঙ্কে ঘাস মারার বিষ তেল ঢেলে দেয়। এরপর খবর দেওয়া হয় গয়েশপুর পুলিশ ক্যাম্পে। সাথে সাথে পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে আসে। তবে কেন এই ঘটনা তার তদন্ত পুলিশ করবে বলেই জানা যায়। হয়েছিল ওই তো মেয়ে যা বললো ওইটা, তারপরে আমি আমার উপরে যে ট্যাঙ্কি খুলে দেখি এক পুরোটা সাদা আর গন্ধই বমি আসছে। তারপরে আমি কলটা খুলে দিই, সব জল পড়ে যায়। মানে কি মিশানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে আপনার? আমি অত বুঝি না, বিষই মনে হয়, বিষেরই ওই ও গাছে টাছে দেয় কি হয়তো জমিতে দেয় এই ওষুধই মনে হয় মিশানো। কেন এটা কারা করলো বলে মনে হচ্ছে? কি করে দেখিনি, কি করে বলবো, এখন কি করে বলবো বলেন, আমি তো দেখিনি যে কে মিশাইছে। দেখলে তো আমি বলতে পারতাম যে ওই লোকটা রাত্রি এসছিল। রাত্রিবেলা তো আমরা ঘরে থাকি, বাইরের কিছুই জানতে পারি না। কুকুর ডাকাটা কি করছিল, কুকুর ডাকাটা কি করছিল কিন্তু আমরা বেরোইনি, বেটা ছেলে নেই মেয়েরা আমরা বেরোইও নি। তারপরে কুকুর থেমে গেছে, কুকুর আর ডাকিনি। তো অনুমান হচ্ছে কি, মানে আপনার কি অনুমান হচ্ছে কারা করতে পারে বলে মনে হয় আপনার? কারা করতে পারে, সবাই তো বেড়ায়, আমি কি করে বলবো বলো, কে করেছে আর কারা করতে পারে, আমার তো এটা মনে হচ্ছে না, কি করবো বলেন। আমি তো পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানাইছিল। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।